আমাকে কিরকম ডক্টর বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? তার কি গাইনি নাকি অন্য কোন স্পেশালিস্ট ডক্টর এর কাছে তাকে যেতে হ্যাঁ হবে যদি প্রি এক্লাম্পসিয়া তার হ্যাঁ হ্যাঁ রিকগনাইজড প্রেডিকশন হয়? করে থাকে। হ্যাঁ, আমরা যদি প্রেডিক্ট করি ইতিহাস থেকে, তারপরে আমরা আরেকটা দেখি, যদি প্রথমত যিনি আমরা বলি না, প্রথমে সেবা দিবে একদম কমিউনিটি লেভেলে, তাহলে কমিউনিটি লেভেলের যিনি প্রথম সেবা দিচ্ছেন, আমরা দেখি যে আমাদের গভর্নমেন্ট লেভেলে আছেন মিডওয়াইফ এবং হেলথ ভিজিটর বলে এক ক্যাটাগরির। ওনারা যদি ইতিহাস থেকে ঝুঁকিপূর্ণ মনে করেন, ওনারা প্রাইমারিলি একজন অবস্টেট্রিশিয়ানের কাছে পাঠাবেন। উনি দেখে যদি মনে করেন যে উনি একাই এই কেসটা হ্যান্ডেল করতে পারবেন, একা করবেন। উনি যদি দেখে মনে করেন না, ওনার আরো মেডিকেল ডিজিজের জন্য আমি অন্য ডিসিপ্লিনের সাথে কনসাল্ট করবেন, উনি মাল্টি ডিসিপ্লিনারি বলি আমরা, অন্য ডিসিপ্লিন মানে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটা টিম গঠন করে, টিমের মাধ্যমে এই পেশেন্টটা বা এই গর্ভবতী মহিলাকে ওনারা ম্যানেজ করবেন। তো সুতরাং এটা একার কোনো বিষয় না আর কি, যখন এটা জটিল আকার ধারণ করা শুরু করে। ম্যাম, এই সময় চিকিৎসক কি কি ব্যবস্থা নিতে পারেন? চিকিৎসক আসলে ওনার যদি ওই যে মেডিকেল রিলেটেড ডিসঅর্ডার যদি থাকে, যে কিডনি ডিজিজ, ডায়াবেটিস, ইনসুলিনের সাথে থাকে, ইনসুলিন নিয়ে তারপরে কন্ট্রোল, এরকম পেশেন্ট থাকে, আমরা ডায়াবেটিশিয়ান বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিই। রেনাল ডিজিজ এর সাথে যদি প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে, অথবা অটোইমিউন ডিজিজ অথবা থাইরয়েড ডিসঅর্ডার এগুলির সাথে যদি হয়, তাহলে আমরা একজন ইন্টার্নিস্টের সাথে যোগাযোগ করি বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করি। এইভাবে আমরা তখন ক্যাটাগরাইজ করি। রক্তের মধ্যে যদি দোষ আমরা পেয়ে থাকি তাহলে হিমাটোলজিস্টের সাথে কনসাল্ট করি, এবং ওনার সাথে মানে এটা কনসাল্ট মানে আজকে করলাম শেষ তা না, কিন্তু টিল হার্ট ডেলিভারি এবং আফটার ডেলিভারি মানে ডেলিভারি হওয়া পর্যন্ত এই এনারা কিন্তু একটা টিম হিসাবে কাজ করবেন। এই প্রেগনেন্ট মাকে কিন্তু এই সময়টুকুতে এতজনের পরামর্শ নিতে হবে। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম এই বিষয়টা, আমরা সেবাদানকারীরা যতটা মাথায় রাখবো, আপনাকে চিন্তা আপনার বিষয়টা আমাদের মাথায় রাখবো, আপনারা ঠিক ততটা আমাদের উপদেশটা মেনে নিবেন। কারণ অনেক সময় বলে যে আমি আর বোন হয়েছে, ওর তো কিছু হয় নাই, ও তো ভালোই ডেলিভারি হলো, কেন আমাকে এতজনের কাছে যেতে হবে, এতবার কেন পরীক্ষা করতে হবে? এক একজন পেশেন্ট বা এক একটা প্রেগনেন্সি এক এক ধরনের, সব সময় সবার উদ্দেশ্য থাকে আপনার প্রেগনেন্সি জটিলতা মুক্ত থাকুক এবং আপনি এবং আপনার বাচ্চা যেন অধিক ভালো থাকেন। গ্যারান্টি বলে তো কিছু নাই, 100% বলে কিছু নাই, তবে আমাদের চেষ্টা থাকবে, আপনার আমার এবং আমাদের সম্মিলিত চেষ্টা হচ্ছে একটা সুস্থ মা একটা সুস্থ বাচ্চা। সেই জন্য আমাদের এই সব যত উপদেশ আপনাকে দিবেন, আপনি সেগুলি একটু মনোযোগ নিয়ে শুনবেন এবং মানবেন। আপনাদের আপনাদের পেশেন্টদেরকে, নতুন যেসব পেশেন্টরা আসছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন, যাদের মধ্যে হিস্ট্রি আছে অটিজম, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, এবং যারা একটু ক্যাপেবল, ক্যাপাসিটি আছে ফাইন্যান্সিয়ালি এবং বাকি সবকিছুতেই, তাদের সবাইকে আমরা কর্ড সেল বা স্টেম সেল ডিপোজিশনে উৎসাহিত করব। কর্ড সেল বা স্টেম সেল ডিপোজিশন বলতে আমরা সেটা বুঝি যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ফেলে দেওয়া কর্ড এবং ব্লাড আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করে রেখে দিই, এবং এই স্টেম সেল দিয়েই আমরা ভবিষ্যতে বাচ্চাটার এবং বাচ্চাটার ব্লাড রিলেটেড আরো কিছু আত্মীয় স্বজনের আমরা ট্রিটমেন্ট করতে পারি 80টিরও উপরে অসুখ বিসুখের, তার মধ্যে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, অটিজমের মতো অনেক অনেক মরণ ব্যাধি রয়েছে। এবং নতুন চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে যে ডায়াবেটিস টাইপ 2 এবং স্ট্রোকের মতো চিকিৎসাও এই কর্ড সেল, স্টেম সেল দিয়ে করা সম্ভব যদি প্রযুক্তি আরেকটু এগিয়ে আসে। তো আশা করি ধীরে ধীরে আমাদের দেশেও এই প্রচুর এই কর্ড সেল, স্টেম সেল আমরা ডিপোজিশনটা প্রচলন হয়ে যাবে, আস্তে আস্তে সবার ক্যাপাসিটির মধ্যে আসবে। যদি আপনাদের মতো বড় বড় গাইনি অ্যান্ড অবস হেড অফ দ্য ডিপার্টমেন্টরা তাদের পেশেন্টদেরকে এ ব্যাপারে উৎসাহিত করেন, তা আমরা উৎসাহিত হব এবং একটি নতুন প্রযুক্তি আমাদের চিকিৎসা শাস্ত্রে অ্যাড হবে।
আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের এই লাইভটা কষ্ট করে আপনাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে এবং একই কোয়েশ্চেন অনেকের মধ্যে থাকলে যেন তারা জেনে যেতে পারে, এবং কমেন্টস করে আপনাদের নিজের গাইনি সংক্রান্ত কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করবেন। এবং আশা করি ম্যাডাম আপনাদের এবং আমরা আপনাদেরকে যথাযথ চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য, এবং যারা ম্যাডামের সাথে ডিরেক্টলি দেখা করতে চান এবং যারা ঢাকাতে অ্যাভেলেবেল না চিটং এ আছেন তারা চিটং ল্যাবেডে ম্যাডামের সাথে দেখা করতে পারবেন ক্লিনিক্যালি, এবং ম্যাডামের সাথে যোগাযোগের জন্য যে প্রসিডিউর তা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো।